বড়দিনের আগেই উধাও ঝাঁকিয়ে শীত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাড়ল তাপমাত্রা। কবে ফের দেখা মিলবে শীতের, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, চলুন শুরু করা যাক। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে চলতি বছরের মাঝামাঝি সময়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। বড়দিনে জারি থাকবে এরকম আবহাওয়া, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। কবে ফের রাজ্যে ব্যাটিং শুরু করবে শীত, সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে। তবে বছর শেষেও শীতবিলাসীদের সুখবর শোনাতে পারল না হাওয়া অফিস, কারণ রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরে হাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার জেরে শেষ দুদিন খানিকটা হলেও বেড়েছে রাজ্যের তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতেই তিলোত্তমার তাপমাত্রা নেমে গিয়েছিল 11 ডিগ্রিতে, শুক্রবার তা বেড়ে হয়েছে 13.6 ডিগ্রি। রাত পোহালেই বড়দিন, জানা যাচ্ছে বড়দিনে আরও বাড়তে পারে তাপমাত্রার পারদ। 2021-এর শেষেই দিনগুলিতে ঝাঁকিয়ে শীতের দেখা মিলবে না বলে এই খবর। আবহাওয়াবিদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। সিকিমের উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কবে ফের দেখা মিলবে শীতের, হাওয়া অফিসের আধিকারিকদের কথায় উত্তরে হাওয়ায় বাধা কেটে গেলেই ফের নামবে তাপমাত্রার পারদ। ঝাঁকিয়ে শীত পড়বে বঙ্গে, চুটিয়ে শীত উপভোগ করতে পারবেন শীতবিলাসীরা। উল্লেখ্য, কলকাতায় শুক্রবার সকালে সামান্য কুয়াশার দেখা মিলেছে, তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত মঙ্গলবার শহরের তাপমাত্রার পারদ 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 91%। তারপর এভাবে পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় মুখভার রাজ্যবাসীর, ঝাঁকিয়ে শীতের অপেক্ষায় শীতবিলাসীরা। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।